হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ। এই দেখো, এটা হলো আমার ব্যাগ, আর আমি হয়ে গেছি রেডি। তো আজকে আমি যাব কোথায়? আমি আজকে যাব লালবাগ, আমার মাইনির বাড়ি, বেড়াতে। তো আমি এই 3 দিনের জন্য বেড়াতে যাচ্ছি। তো 3 দিন কি কি করি না করি সবগুলোই তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইজ, নানা ভাই যাবে বহরমপুর ডাক্তার দেখাতে, তো তাই ভাবলাম যে আজকে নানা ভাইয়ের সঙ্গেই চলে যাই। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন ওই বাড়ি যাব। ওই বাড়ি থেকে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। তো এখন বাজছে 11টা, চলো যা। তো গাইজ, আমি চলে এসেছি নানুর বাড়ি, আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো চলো, কী কী খাচ্ছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করি। তো এখানে আছে চিলি চিকেন, এখানে আছে মিষ্টি কুমড়ো আর কচুর তরকারি, আর এখানে আছে ফুলকপি আলু ভাজা, আর তেঁতুলের চাটনি, ডাল, শাক আর আলুর একটা ঝোল। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করছি। তো গাইজ, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা বেরোবো, আর নানা ভাই যাবে আজকে চোখের ডাক্তার দেখাতে, সুশ্রুত। তো চলো। তো গাইজ, আমরা পৌঁছে গেছি, আর মাইনির আসতে একটু লেট হয়েছিল। আর মাইনি আসার পর মাইনি আর আমি গেছিলাম মারগ্রামের জন্য কিছু গাছ কিনতে। তো এই তো দেখতেই পাচ্ছ একটা নার্সারিতে, তো গাছটা কিনে আমাদেরকে পাঠিয়ে মানে আবার যেতে হবে ওখানে সুশ্রুতে, কারণ নানা ভাইরা গাছগুলো নিয়ে যাবে। কাজু বাদাম তবে হচ্ছে থাইল্যান্ডে, কাজু বাদাম। তারপরে মিষ্টি জল পায় যেটা আমরার মতো ছোট ছোট ফল পায় মিষ্টি খেতে, নতুন নতুন ইউনিক ফল বেরিয়েছে। তো গাইজ, গাছগুলো আমাদের কেনা হয়ে গেছে। আমরা এখানে একটা কামরাঙ্গার গাছ, আর দুটো কলমকুলের গাছ, একটা চেরি ফলের গাছ, আর একটা আতার গাছ, আর একটা ফুলের গাছ নিয়েছি। ফুলের গাছটা অবশ্য মাইনির, আর বাকিগুলো সব মারগ্রাম যাবে নানুর বাড়ির জন্য। গাছগুলো নিয়ে যাওয়ার পর নানা ভাইরা চলে গেল, আর আমরা এখানে এসেছি ডমিনোজ বন্ধন আর আমার জন্য পিৎজা নিতে। তো চলো, ডমিনোজে পিৎজাটা নিয়ে তারপরে আমরা লালবাগ যাব। তো গাইজ, লালবাগ তো চলে এসেছি, আর অটোটা একদম মাইনির বাড়ির সামনেই দাঁড়াবে। এটা হলো মাইনির বাড়ি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক।
তো গাইজ, পিৎজা খাওয়ার পর আমি এখানে বারান্দায় দাঁড়িয়েছিলাম, কারণ বন্ধনের স্যার এসেছিল, বন্ধন পড়ছিল, বন্ধনের জন্য অপেক্ষা করছিলাম। তো বন্ধনের পড়া হয়ে যাওয়ার পর বন্ধন আর আমি মোমো খেতে যাচ্ছি। বন্ধন দাঁড়া, তোকে ছেড়ে পালিয়েছিস। মাইনির বাড়ি থেকে খুবই কাছে, এই কাকুটা খুব সুন্দর মোমো করে আর আমার খুব ভালো লাগে, আর এমনিতেই মোমো খেতে খুব ভালোবাসি আমি, তো তার জন্য মোমোটা খেতে চলে এলাম। তো চলো, এটা খাওয়ার পর আমরা বাড়ি যাব। গাইজ, মোমো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আর বন্ধন এখানে বসে গেছে। বন্ধনকে এবার পড়তে হবে, মাইনি পড়তে বলে গেল আর মাইনিরে যাবে হাঁটতে। আর এই দেখো, আর গাইজ জানো তোমরা যে এখন আমি কোথায় আছি? এখন আমি আছি লালবাগের আমার নিজস্ব রুমে। তো এই দেখো, আমার এটা আমার রুম। ওকে গাইজ, এটা ওর রুম না, এটা আমার রুম, কারণ এটার জলজ্যান্ত প্রমাণ এই দেখো। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে। যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আশা করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে। লাভ ইউ অল।